আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন যে ভিডিওটা নিয়ে আসলাম ওইটা হলো এসটিসি পে। আপনারা এতদিন মোবাইল ইপে বা ইউআর পে দেখছেন, আজকে হলো এসটিসি পে একটা অফার। এটা মোটামুটি অনেকদিন ধরে চলতেছে, আজকে নতুন নয় বিশ্ব, ইতিমধ্যে তো অনেকে জেনে গেছেন, তো যারা জানেন নাই তাদের জন্য আসলে আজকে ভিডিওটা। তো দেখুন, আমি আমার এসটিসি পেটা ওপেন করে নিলাম। তো এখানে নিচে দেখেন, এখানে একটা অফার চলতেছে, ইউর অ্যাকাউন্ট ইজ আনভেরিফাইড। ওকে, মানে আনভেরিফাইড দেখেন এখানে দেখাইতেছে, এবং নিচে আছে যে আপনি যদি এটাকে ভেরিফাইড করেন তাহলে 500 রিয়াল ক্যাশব্যাক, এবং প্রথম যে ট্রানজ্যাকশনটা ওইটা কিন্তু একদম ফ্রি। আপনি ভেরিফাইড করার পর, ধরুন আমি অ্যাকাউন্টটা অনেক দিন আগে বানিয়েছিলাম, প্রায় 8-9 মাস আগে, তো এটাকে আমি অফিসে দিয়ে ভেরিফাই করেছিলাম, কিন্তু এখন দেখাচ্ছে ভেরিফাই হয়নি, তো ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাইড করার জন্য আমি এখন আমার এসটিসি পেটাকে ওপেন করতেছি, দেখেন এখানে ভেরিফাইড হবে না। তো আমি অফারটা দেখাতেছি, দেখেন এখানে অফার যে অপশনগুলো দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশনে, তো এখানে কিছু অফার আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে নিচে দেখেন আপনার টোল ফ্রি নাম্বারটা আছে, এসটিসি পে নাম্বার। তো আমি ভিডিও লাস্টে এটাও দেখাবো যে আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছি এবং তারা কী বলেছে, কারা কারা এটা পাবেন, কীভাবে পাবেন বিস্তারিত, এটা কিন্তু আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছি, কথার রেকর্ডটা আমি ভিডিও লাস্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিবেন। কারণ অনেক হয়তো আমি বললে সেটা বলবেন যে এরকম না ওই রকম, তো এই জন্য আমি কাস্টমার কেয়ার কী বলেছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখেন আমি যখন নাম্বারটা রেজিস্টার করতে গেলাম, তো এখানে কিন্তু দেখাতেছে যে আমার নাম্বারটা আমার আইডিতে রেজিস্ট্রেশন করা নাই, এটা কিন্তু আমার না, মানে আমার একসাথে এক লোকের, মানে আগামাতে এই নাম্বারটা রেজিস্ট্রেশন করা নাই, নাম্বারটা ওনার পাসপোর্ট দিয়ে নেওয়া ছিল, এই জন্য কিন্তু এটা ভেরিফাই হবে না। যতক্ষণ না আপনার আগামাতে কোনো সিম হবে ততক্ষণ আপনার এটা ভেরিফাই হবে না, এখানে আনভেরিফাইড লেখা থাকবে, এবং আপনার ট্রানজ্যাকশন যে কোনো সময় আটকে যেতে পারে, কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন, সেখানে আপনার সেটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। কিন্তু সেই ট্রানজ্যাকশনটা সাকসেসফুল না হলে কোনো কারণে, দেখেন আমি এটাতে দেওয়ার পর এখানে আমাকে 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 24 ঘন্টার ভিতরে এটাকে ভেরিফাই করার জন্য, না হলে হয়তো বা অ্যাকাউন্ট বন্ধ হবে, তারপরে আবার নতুন করে নাম্বার দিয়ে আবার ভেরিফাই করতে হবে যে কোনো একটা। তো এছাড়া এখন যেটা আপনারা কীভাবে পাবেন আসলে আপনারা ক্যাশব্যাকটা, এটা আমি এখন দেখেন কাস্টমার কেয়ারে যে কী বলছে সেটা আপনারা শুনেন, তাহলে আপনারা সঠিকটা বুঝতে পারবেন। السلام علیکم وعلیکم السلام سر میں آپ کی کیسے مدد کر سکتی ہوں جی میڈم میں ایک انفارمیشن چاہیے تھا جو ہے ابھی اپنا ایس ٹی سی پے میں جو آفر چل رہا ہے رجسٹریشن مطلب ویریفائی کرنے سے 500 ریال کیش بیک مطلب جو اپنا لوٹری کا وجہ سے تو وہ جو ہے وہ کہ ایک دم جو نیا ہے بالکل ابھی پہلے سے ایس ٹی سی پے اکاؤنٹ نہیں بنایا وہ لوگ کے لیے ایسا سیم سسٹم ہے کہ اونلی جو پہلے سے بنا ہوا ہے جو رجسٹریشن مطلب ویریفائی نہیں ہوا बहुत दिन से पैसा नहीं ट्रांजेक्शन करा इसके लिए। आपका नाम प्लीज बताएं सर। मेरा नाम है जी कमरुल इस्लाम। वेलकम मिस्टर कमरुल इस्लाम सर, ये नया यूजर्स का है सर, ओके, वेरिफिकेशन कंप्लीट करने के लिए। अगर आप पहले वेरिफिकेशन कंप्लीट नहीं किया आप भी कीजिए सर, आई एम वेरिफिकेशन। ओके, तो ये जो एकदम नया है उसके, और जो ऑलरेडी पहले रजिस्ट्रेशन किया था लेकिन बहुत दिन से इसका वेरीफाई नहीं हुआ है उसका, है ना? हाँ यस, अगर आप पहले रजिस्टर किया बट अभी तक आई एम वेरिफिकेशन कंप्लीट नहीं किया, आप अभी कीजिए, आप भी एलिजिबल है ड्रॉप के लिए सर। ओके, तो इसका अभी जो वेरीफाई करेगा तो इंटरनेशनल ट्रांजैक्शन भी फ्री है, फ्री ऑफ चार्ज है? फर्स्ट टाइम सर, फर्स्ट टाइम वेरिफिकेशन के बाद पहली बार। ओके, पहली दफा। ओके ओके, थैंक यू, वही जानना था। ओके, अगर आप ओके सर, इसके अलावा और कोई सवाल है? नहीं सब, थैंक यू सो मच। ओके फाइन सर, आपका कॉल इवैल्यूएशन के लिए ट्रांसफर की जा रही है, इसी से प्राप्त करने के लिए शुक्रिया। अल्लाह हाफिज़।